প্রতি বছর বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের এক তৃতীয়াংশ উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়া হয়। অথচ পৃথিবীর প্রায় 80 কোটি মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাই খাবার অপচয় রোধে আইন পাশ করছে ফ্রান্সের পার্লামেন্ট। আইনে দোকান ও বিপণিতে খাবার নষ্ট নিষিদ্ধ করা হয়েছে। আইন অনুযায়ী সুপারমার্কেটগুলো খাদ্য নষ্ট হওয়ার আগেই অবিক্রিত থাকে তা বিলিয়ে দিতে বাধ্য থাকবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে এই আইন প্রণয়নে উদ্বুদ্ধ করবে ফ্রান্স। এমনকি বিশ্বজুড়ে অপচয় বিরোধী আইন করতেও কাজ করবে ফ্রান্স। ফ্রান্সে প্রতি বছর আনুমানিক 71 লাখ টন খাবার অপচয় হয়। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।